সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটি জেলায় রিলায়েন্স জিও কোম্পানিতে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশনেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোনোরকম কোনো আবেদন মূল্য নেই, মানে আবেদন করতে কোনোরকম কোনো টাকা আপনাদের লাগবে না। যে কোনো জেলার ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে টোটালটাই আলোচনা করব। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সমস্ত জেলায় নিয়োগ করতে চলেছে সে সমস্ত জেলাগুলো এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন হাবড়াতেও নিয়োগ করতে চলেছে এবং কোলাঘাট গোবরডাঙ্গাতে নিয়োগ করতে চলেছে। আপনারা যদি কলকাতায় জব করতে চান তাহলে কলকাতা এখানে দেওয়া আছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, রানাঘাট থেকেও আবেদন করতে পারবেন, শিলিগুড়ি থেকেও আবেদন করতে পারবেন, নবদ্বীপ, পুরুলিয়া সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করবেন আপনার ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে কোলাঘাট গোবরডাঙ্গাটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এবং কোলাঘাট গোবরডাঙ্গাটা দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা ম্যাপ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপের যে লোকেশনটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন কোলাঘাট, এই কোলাঘাটের উপরে আপনারা ক্লিক করবেন। আপনারা যে জেলা থেকে করবেন, আপনারা যে জেলার নামটি আপনারা দেবেন এবং সেই জেলার নামেই কিন্তু এরকম একটা লোকেশন সিলেক্ট করা থাকবে, এবং সেই লোকেশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত জবের এখানে ইনফরমেশনগুলো এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে কোলাঘাট ওয়েস্ট বেঙ্গল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে 18 নভেম্বর 2020 এই তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, মানে এই জব ভ্যাকেন্সিটি। তো এখানে আপনাদের আবেদন করার জন্য সরাসরি যে জিও পয়েন্ট এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু টোটালটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন পোস্ট এখানে ডেটটা দেওয়া আছে, এবং আপনাদের কিন্তু এখানে বিজনেস এরিয়া সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পদে নিয়োগ করতে চলেছে। লোকেশন কোলাঘাট ওয়েস্ট বেঙ্গল, মানে আমি যেটা সিলেক্ট করলাম সেটা আপনারা এখানে টোটালটা দেখে নিতে পারবেন। এখানে তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং দুটি পদেই কিন্তু নিয়োগ করতে চলেছে। এখানে যারা ফ্রেশার্স রয়েছেন, যারা নতুন, তারাও আবেদন করতে পারবেন, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেলস পদে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের যে সমস্ত বেসিক ইনফরমেশান থাকতে হবে সেগুলো দেখতে পাচ্ছেন, বেসিক কম্পিউটার নলেজ, স্মার্টফোন ইউজ, মানে স্মার্টফোন চালানোর আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে, এবং কথা বলার ভালো দক্ষতা থাকতে হবে, এবং ইংলিশে লিখতে এবং পড়তে কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে। এই সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনাদেরটা আপনারা যে জবে অ্যাপ্লিকেশন করবেন, যে লোকেশনে, সেটা আপনারা দেখে নেবেন, এবং কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন আপনাদের সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আপনাদের কী করতে হবে, যেহেতু আপনারা এখানে নিউ ইউজার, মানে নতুন এখানে আবেদন করবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে একটি ইমেল আইডি আপনারা দেবেন। মনে রাখবেন এখানে যে স্টার মার্ক করা রয়েছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাদের ফিল আপ করতেই হবে, এইগুলো ফিল আপ ছাড়া আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর একটা পাসওয়ার্ড আপনার মনের মতো করে বানিয়ে দেবেন, আবার সেই পাসওয়ার্ডটি এই ঘরে বসাবেন, তারপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপরে আপনার লাস্ট নেম দিয়ে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপর এখানে ইন্ডিয়ানটা সিলেক্ট করাই থাকবে, তারপর এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন, মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এইভাবে করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই ছিল জিও কেয়ারের একটা নিয়োগের বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে চাইছেন এইভাবে করে আবেদন করে দিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব।